ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় নিহত রাধানগর এলাকার রেলকর্মী অজিত প্রসাদের বাড়িতে গেলেন বিধায়ক অগ্নিমিত্রা পল। ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় নিহত হন অজিত প্রসাদ। তিনি আসানসোল রাধানগর এলাকার রেলকর্মী। আজ আসানসোলের যুবক তথা রেলকর্মী অজিত প্রসাদের দেহ এসে পৌঁছল হীরাপুর থানার রাধানগর রোডের বাড়িতে। এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গেলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। বিধায়ক কি আশ্বাস দিলেন তা শুনে নেব। পশ্চিমবঙ্গে দোমানিতে যে একটা ট্রেন দুর্ঘটনা হলো, তাতে আপনারই বিধানসভার কি অবস্থা? মানে আপনি গেলেন পরিবারের সঙ্গে দেখা করতে? আমি গতকাল রাত্রিবেলায় অ্যারাউন্ড ওই 8:30-9টার সময় খবর পেলাম যে আমার বিধানসভায় আমাদের ভাই অজিত প্রসাদ সেই ট্রেনে ছিল এবং মর্মান্তিক অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে। আমি সঙ্গে সঙ্গে আসি বাড়িতে, তখন ওর বাবা আর স্ত্রী তাকে কিছু জানানো হয়নি। তার দুই ভাই, তারা গেছে ময়নাগুড়িতে বডি আনতে, আর বোন আছে, একটা বোন জানে। আমি বলেছিলাম যে সকালবেলা আবার আসবো, এখন নিয়ে এসেছে ভাইয়ের বডি। শ্রদ্ধার্ঘ্য জানালাম, কিছু তো বলার নেই, এত মর্মান্তিক মৃত্যু। 31 বছর বয়স মাত্র, আসামে চাকরি করতো রেলওয়েতে। আর বলে না যে মৃত্যু ভগবান কে কোথায় মৃত্যু লিখে রেখেছে বলা মুশকিল। শিলিগুড়িতে সে ট্রেন চেঞ্জ করে এই ট্রেনে ওঠে, এই ট্রেনে তার ওঠার কথাই ছিল না। খুবই মর্মান্তিক একটা, তার স্ত্রী 7 মাসে প্রেগনেন্ট, 1 বছর হলো বিয়ে হয়েছে 26 এপ্রিল, যেদিন আমাদের ইলেকশন ছিল সেদিন ওদের বিয়ে হয়েছে। অত্যন্ত মর্মান্তিক, এবং 11 জনের যার মৃত্যু হয়েছে, আমি তার আত্মার শান্তি কামনা করি। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কেন্দ্র সরকার সব কিছু দিক থেকে পাশে আছে। কালকেই আমি রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি এবং তারা বলেছেন, আমাকে আশ্বাস দিয়েছেন যে তার স্ত্রী চাকরি পাবে, এবং তার স্ত্রী আসামে যদি চাকরি চায়, যে চাকরিটাতে উনি কাজ করতেন অজিতদা, সেইটা যদি চাকরি চান সেটা পেতে পারেন, যদি আসানসোলে চাকরি চান আসানসোলেই পশ্চিম হবে, এবং তাছাড়া যা যা বেনিফিটস, যা যা ডিউজ বাকি আছে সমস্ত কিছু পাবেন। এবং 5 লক্ষ টাকা যেটা কম্পেনসেশন দেওয়া হচ্ছে সমস্ত মৃত ব্যক্তিদের পরিবারকে, সেই 5 লক্ষ টাকাও পাবেন। কিন্তু আসলে চাকরি বলুন, টাকা বলুন, সব কিছুই ইমেটেরিয়াল হয়ে যায়, মানুষটাই তো নেই। আর শুধু যে অজিত আমাদের ছেড়ে চলে গেল তা তো নয়, পুরো পরিবারটা শেষ হয়ে গেল, এতগুলো মানুষ শেষ হয়ে গেল। বাট সরকার থেকে এবং আমি দিদিভাই হিসেবে পাশে আছি, এটাই বলা, এসব আশ্বস্ত দেওয়া, এবং সব রকমভাবে আছি পাশে, এটাই বলা। আপনি একজন ভোটে দাঁড়িয়েছেন, কীভাবে দেখছেন, কবে পাশে থাকবেন পরিবার? খুবই কম বয়সী ছেলে, খারাপ লাগছে জিনিসটা দেখে নিয়ে, আমাদেরই ওয়ার্ডেরই ছেলে, খারাপ লাগছে। ওটার জন্য খারাপ লাগছে, খুব কম বয়সে খুব তাড়াতাড়ি এরকম জিনিস ঘটলো, এটা ভালো লাগছে না। সেই জন্য পাশে এসেছি, সকাল থেকেই আছি, দাঁড়িয়ে আছি, বাড়ির লোকের সাথে কথা বললাম, এখানে কিছু বলার তো তেমন নেই সান্ত্বনা দেওয়া ছাড়া। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।